আর পারতেছি না ভাইয়া, আমি মরে যাবো ভাইয়া। আরে রে রে রে, কি কও ভাই, ইসরাত। ও গড, হ্যালো ভাইয়া। ইসরাত, আমার অ্যাড দিচ্ছ কেন আপু? ভাইয়া আর বলেন না, আমার অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? আমি সুইসাইড করে ফেলবো ভাইয়া, আমি আর পারতেছি না। আরে আরে আরে, কি কও, সুইসাইড কেন করবা, কি হয়েছে, সুইসাইড করা পড়তে চলে গেছো? বললেন না আমার সাথে যে একটা খারাপ অবস্থা, আমি কি বলবো, বুঝতে পারবো না আপনাকে। অনেক বাজে একটা সিচুয়েশন হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে আপু? ভাইয়া আমি অ্যাকাউন্ট দিছিলাম ডায়মন্ড টপ আপের জন্য, ওনারা আমার আইডি পাস চেঞ্জ করে ফেলছে, আইডি নিয়ে নিছে। বলো কি। হ্যাঁ ভাইয়া, আমি এখন কি করব, আমার মাথা ঢুকতেছে না কিছু, আমার এত শখের অ্যাকাউন্ট, আমি আর পারতেছি না ভাইয়া, আমি মরে যাবো ভাইয়া। আরে রে রে রে, কি কও ভাই, একটা আইডির জন্য তুমি আত্মহত্যা করবা কেন? সি ভাইয়া, আমি পারতেছি না, প্লিজ ভাইয়া আপনি কিছু একটা করেন ভাইয়া। আমার কিছু করার আছে? আপনারা তো গাড়িনার লোক, আপনি তো বিবেজ আছে, আপনি নিশ্চয়ই কিছু পারবেন ভাইয়া, প্লিজ আমার আইডিটা ব্যাক করে দেন না ভাইয়া, আমি পারতেছি না। আইডি সাসপেন্ড হলে আমরা হয়তো বা গেরিনের কাছে মেইল করতে পারি। তোমার আইডির পাসওয়ার্ড আরেকজনকে দিয়েছো, আরেকজন চেঞ্জ করে নিয়েছে, এখন এটা আমি কি করব, তুমি বলো তো। ভাইয়া আমি মরে যাবো ভাইয়া, আমার দ্বারা পসিবল না, এত শক্তির আইডি, আমি অনেক কষ্ট করে আইডিটা বড় করছি ভাইয়া, প্লিজ ভাইয়া। আত্মহত্যার এইসব চিন্তা মনে আপাতত বাদ দাও, আমি দেখতেছি, কিন্তু নেক্সট টাইম এই কাজগুলো আর করা যাবে না ভাইয়া। আমি আর কোনদিন ডায়মন্ড টপ আপই করবো না। আরে না না না, ডায়মন্ড টপ আপ করবা, ডায়মন্ড টপ আপ করবা না কেন, ভুলভাল জায়গায় ডায়মন্ড টপ আপ করলে আইডি পাসওয়ার্ড খেয়ে দিবে ভাইয়া। তাহলে আমি কোথা থেকে হচ্ছে ডায়মন্ড টপ আপ করবো, আমার তো এরকম কোনো চেনা পরিচিত চাকাও নাই, আমি কাউকে চিনিও না এমন। আচ্ছা আচ্ছা, প্যারানের দরকার নাই, কোথা থেকে ডায়মন্ড টপ আপ করবো আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের ফোনের ব্রাউজারে চলে যেতে হবে, টাইপ করতে হবে আমরা কিনবো .com, অথবা আমাদের ভিডিওর কমেন্টে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তারপরে সাইটটার সবার উপরে দেখতে পাচ্ছ লগ ইন অপশন, এখানে ক্লিক করতে হবে। আর এই পেজটাতে দেখতে পাচ্ছ লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক করতে হবে। ফোনের ব্রাউজারে যে জিমেল গুলো অ্যাড করা থাকবে ওর মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে তোমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখান থেকে ফ্রি ফায়ারে সব ধরনের টপ আপ করতে পারবা, যেমন UID কোড, ইউনিপিন ভার্সার, ইন্দোনেশিয়ান সার্ভার এবং উইকলি মান্থলি। এখন টপ আপ করার জন্য আমাদেরকে সাইটটাতে টাকা অ্যাড মানি করতে হবে, তার জন্য অ্যাড মানিতে ক্লিক করলাম। এখন এই সাইটটাতে কত টাকা অ্যাড মানি করব তার জন্য খালি ঘরটাতে অ্যামাউন্ট দিলাম। আমি যেহেতু 100 টাকা অ্যাড করব তার জন্য আমি এখানে সুন্দর করে 100 লিখে দিচ্ছি। এখন আমাদেরকে অ্যাড নাওয়ার উপরে ক্লিক করতে হবে। গাইস, ইতিমধ্যে আমি অ্যাড নাওয়ার উপরে ক্লিক করেছি, আমাদের পেমেন্ট অপশন চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট তিন মাধ্যমে পেমেন্ট করা যাবে। আমি যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করব তার জন্য বিকাশের উপরে ক্লিক করলাম। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল এবং লাইভ। আমি যেহেতু পার্সোনাল দিয়ে পেমেন্ট করব তার জন্য পার্সোনাল উপরে ক্লিক করলাম। এখন আমাদের এই পেজটাতে নিচে একটি বিকাশ নাম্বার দিয়েছে, নাম্বারটি আমাদের কপি করতে হবে এবং এখন আমাদের চলে যেতে হবে আমাদের বিকাশ অ্যাকাউন্টে। যেহেতু সাইটে 100 টাকা অ্যাড মানি করব তার জন্য 100 লিখে এখানে আমাদের বিকাশের পিনটা দিয়ে এখানে টাইপ করে ধরে রাখতে হবে। অলরেডি টাকা কিন্তু সেন্ড মানি হয়ে গেছে, এখানে যে ট্রানজাকশন নাম্বার, নাম্বারটা আমাদের কপি করে নিতে হবে। ইতিমধ্যে কপি করে আমরা আগের মেনুতে ব্যাক চলে গেলাম। এখানে যে খালি ঘর, খালি ঘরটাতে আমরা ট্রানজাকশন নাম্বারটা সুন্দর করে পেস্ট করে দিয়ে নিচে যে ভেরিফাইড লেখা, ভেরিফাইড উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। গাইজ, ইতিমধ্যে পেমেন্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের এখন চেক করতে হবে। তার জন্য আমাদের এই নিচে প্রোফাইল, প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। গাইজ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা অ্যাভেলেবল ব্যালেন্স হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে নগদ দিয়ে টাকা লোড করা যায়। তার জন্য অ্যাড মানিতে আমাদের আবার ক্লিক করতে হবে, টাকার অ্যামাউন্টটা দিয়ে দিয়ে নিচে যে অ্যাড নাও, অ্যাড নাও উপরে ক্লিক করলাম। গাইজ, এবার নগদের উপর ক্লিক করলাম, নিচে যে নাম্বার কপি করে আবারও নগদে চলে গেলাম। 100 টাকা দিয়ে এখানে সুন্দরভাবে পিন দিয়ে টাইপ করে ট্রানজাকশনটা কপি করে আমরা আবারও চলে গেলাম আগের মেনুতে। খালি গোটাতে আমরা এখানে পেস্ট করে নিচে ভেরিফাইড অপশন এখানে ক্লিক করে দিলাম। গাইজ, ইতিমধ্যে পেমেন্ট ডান হয়ে গেছে। আমরা আবারও প্রোফাইলের উপর ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা চেক করতেছি। গাইজ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু 200 টাকা হয়ে গেছে। এখন এই টাকাতে টপ আপ করার জন্য আমাদের হোমের উপরে ক্লিক করতে হবে। আর এখান থেকে ফ্রি ফায়ার, UID কোড, ইউনিপিন ভাউচার, ইয়ার ডপ মান্থলি, ইন্দোনেশিয়ান সার্ভার টপ আপ করতে পারবেন। আমি যেহেতু UID টপ আপ করবো তার জন্য UID তে ক্লিক করলাম। আর এই পেজটিতে কিন্তু দেওয়া আছে কত ডায়মন্ডের দাম কত টাকা। আমার অ্যাকাউন্টে যেহেতু 200 টাকা আছে তার জন্য আমি একটা উইকলি টপ আপ করে দেবো। উইকলি উপরে ক্লিক করে নিচের খালি ঘরটাতে আমাদের UID কোড বসানো লাগবে ফ্রি ফায়ারের। আর নিচে দুইটা অপশন, ওয়ালেট পে এবং ইনস্ট্যান্ট পে। আমি যেহেতু ওয়ালেট দিয়ে পে করবো তার জন্য ওয়ালেট উপরে ক্লিক করে নিচে যে বাই নাও, বাই নাও উপরে ক্লিক করে দিলাম। ইতিমধ্যে গাইজ আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা কিন্তু পেন্ডিং এ চলে গেছে। জাস্ট 10-20 সেকেন্ড ওয়েট করতে হবে তাহলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে যদি তোমরা ইউনিপিন ভাউচার উপরে ক্লিক করো, এখান থেকে যে কোনো ইউনিপিন ভাউচার সিলেক্ট করে জাস্ট কয়টা নেবা এখানে সেটা সিলেক্ট করে দিবে। একটা নিলে একটা, 10টা নিলে 10টা, 5টা নিলে 5টা। সিলেক্ট করার পরে পেমেন্ট মেথডের দুটো অপশন দেখতে পাচ্ছ, ওয়ালেট পে এবং ইনস্ট্যান্ট পে। যদি তোমার ওয়ালেটে টাকা থাকে তাহলে ওয়ালেট পে ক্লিক করবে, এবং যদি তোমার ওয়ালেটে টাকা না থাকে তখন তোমরা ইনস্ট্যান্ট পে করে বিকাশের টাকা সেন্ড করে ট্রানজাকশন নাম্বারটা কপি করে ভেরিফাইড করলে ইউনিপিন কোড তোমাদের দিয়ে দেবে। তাছাড়া টপ আপ করতে এসে যদি কোনো সমস্যার সম্মুখীন হও এখানে নিচে নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে তাৎক্ষণিক যোগাযোগ করে সমাধান নিতে পারবা। ইসরাত, এই যাত্রায় তো তুমি তোমার আইডিটা ব্যাক পেলা, কিন্তু নেক্সট টাইম তুমি যদি এসব ভুলভাল জায়গায় ডায়মন্ড টপ আপ করো আইডি পাসওয়ার্ড যদি মারা খাও, সিরিয়াসলি আমার কিন্তু
কিছু করণীয় থাকবে না ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি আপনার কাছে কৃতজ্ঞ আমার আইডিটা ব্যাগ এনে দেওয়ার জন্য। এটা আমার প্রাণিকতায় আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাই, আমাকে এত বড় একটা উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ইসরাত, তুমি বুঝতে পেরেছো আশা করি, নেক্সট টাইম যেখানে সেখানে ডায়মন্ড টপ করার আর আত্মহত্যার কথা খবরদার মুখে আনবে না, কেননা আত্মহত্যা করা কিন্তু মহাপাপ, কথা বুঝছো? জি ভাই আমি বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে এখন থেকে ডায়মন্ড টপ আপ করবা কোথায়? আমরা কিনবো .com থেকে ডায়মন্ড টপ আপ করবো এখন থেকে। হ্যাঁ মাথায় রাখবা, ঠিক আছে ইসরাত, ভালো থাকবা আপু, অনেক অনেক ধন্যবাদ।